হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকেও দেখো গাছে আমার অনেকগুলো জবা ফুটেছে একটা ডালে সেটাই জাস্ট তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এরপরে আজকে আমাদের আমার ছেলের জন্মদিন তার জন্য সকাল সকাল আমি উঠে গেছি উঠে ঘর টর মুছে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি পায়েস করতে কারণ জন্মদিন মানেই সবার প্রথম আমার মনে হয় পায়েসের কথাই মাথায় আসে আর কেক তো এখানে মিষ্টি আনা হয়েছে বাজার থেকে মিষ্টিগুলো ফ্রিজে রাখবো কারণ বাইরে অনেক গরম মিষ্টিটা রাত হলে নষ্ট হয়ে যাবে এদিকে মাসিরাও রান্নাবান্না শুরু করে দিয়েছে যতই রাত্রে অনুষ্ঠান হোক না কেন বারোটা একটা বাজে এখন তাই চলে এসছে সকাল সকাল কারণ কাটতে হবে রান্না করতে হবে আর এদিকে আমার ছেলে দেখো রান্নার এখানেই দাঁড়িয়ে আছে হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল আজকে যে রান্না করে আমাদের বাড়িতে হেল্প করে আমাকে তিনি আসেনি সেই মাসি তার জন্য আমার আজকে খুব ব্যস্ত খুবই কাজ তো পায়েস করছি আমি তোমাদের সঙ্গে সেটা আমি দেখালাম এই যে পায়েস হচ্ছে ছেলে তো ছেলে পায়েসটা করেছি ডিমের ঝোল করেছি রুটি করেছি সকালে তো এই আপাতত পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ফল টাকাটা